হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো ক্লাসটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। টার্গেট কলকাতা পুলিশ কনস্টেবল, তার জন্য খাকি ব্যাচ 2 শুরু হতে চলেছে 1 জুন থেকে, যেখানে সম্পূর্ণ জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, মক টেস্ট এবং পিডিএফ পাবে। সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেন্সের পরীক্ষার 5 মাসের কোর্স তোমরা এখান থেকে পাবে। এবং তোমরা জানো, বিগত সমস্ত পুলিশ পরীক্ষাতে 3 বছর ধরে আমরা কিন্তু প্রশ্ন কমন একদম দিয়ে এসেছি, সেই রকম দাবি আমরা করে আসছি এবং সেটা কিন্তু একদমটাই সঠিক। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে যাচাই করে নিতে পারো, ভিডিও লিঙ্কটাও কিন্তু দেয়া রয়েছে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল সেই রকম ব্যাপারে। তো ডিসক্রিপশন বক্স থেকে এই ব্যাচ কোর্সের ব্যাপারে তোমরা আরও তথ্য জেনে যাবে, কিভাবে ভর্তি হতে পারবে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া যদি ভর্তি হতে প্রবলেম হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে সামনে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা আসতে চলেছে এবং এই বছর কিন্তু সিলেবাস চেঞ্জ করা হয়েছে, নতুন প্যাটার্ন করা হয়েছে। আগে সমস্ত মিলিয়ে অর্থাৎ কলকাতা পুলিশ 60 নম্বরের পরীক্ষা হতো, কলকাতা পুলিশ কনস্টেবল 60 নম্বরের পরীক্ষা হতো। এই যে 2022 সালে যে প্রশ্নটা আমরা আজকে প্রিভিয়াস ইয়ার্স করবো সেখানে 60টা প্রশ্ন ছিল, কিন্তু এই বছর থেকে দেখো জিকে থাকবে 40 নম্বর, ম্যাথ থাকবে 30 এবং রিজনিং থাকবে 30। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। তো বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, জিকে প্রশ্ন কি ধরনের এসেছিল সেটা আমরা দেখে নেব। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার্স 2012 অর্থাৎ 2012 সালে কলকাতা পুলিশে কি কি জিকে কোশ্চেন এসেছিল সেগুলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ডিসকাশন করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো দেখো প্রথম প্রশ্ন, দেখো আমি স্ক্রিনশট নিয়েছি যে কোশ্চেন পত্রটা ছিল, খুবই বাজে স্ক্রিনশট এসছে, তা সত্ত্বেও একটু দেখে নাও ভালো করে। আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো ফেটে গেছে। ওকে, কোশ্চেনগুলো দেখো। মালালা ইউসুফজাই নামটি সম্প্রতি খবরে উঠে এসেছে, কারণ তিনি হলেন কি? কিসের জন্য এই মালালা ইউসুফজাই নামটা খবরে উঠে এসেছিল 2012 সালে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, পাকিস্তানি নারী অধিকার আন্দোলনকারী যিনি পাকিস্তানি তালিবান কর্তৃক গুলিতে আহত হয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের নারীদের অধিকার আন্দোলন, অধিকার নিয়ে আন্দোলন করেছিলেন এবং যে জন্য পাকিস্তানের যে তালিবান রয়েছে টেরোরিস্ট গ্রুপ, তাদের দ্বারা কিন্তু গুলিতে আহত হয়েছিলেন। এটা 4 নম্বর প্রশ্ন ছিল 2012 সালের। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ভারত সরকারের অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন কে? ওকে, এটা 2012 সালের প্রশ্ন। তো দেখো অর্থনৈতিক উপদেষ্টা সেই বছর যুক্ত হয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন এ, কৌশিক বসু। ওকে, নেক্সট 6 নম্বর দেখো কি প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? 4টে অপশন দেওয়া রয়েছে, সেই 4টের মধ্যে থেকে কোন জোড়াটি সঠিক? দেখো দীপিকা কুমারী ব্যাডমিন্টন, অপশন বিতে কৃষ্ণা পুনিয়া তীরন্দাজি, অপশন সি রয়েছে বিজেন্দ্র কুমার সিং ব্যায়াম, এবং অপশন ডি রয়েছে গগনজিৎ ভুল্লার গলফের সাথে। তো কোনটা সঠিক জোড়া দেওয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গগনজিৎ ভুল্লার গলফ, এটাই কিন্তু সঠিক দেওয়া রয়েছে। বাদ বাকি দীপিকা কুমারী ব্যাডমিন্টন নয়, দীপিকা কুমারী অ্যাকচুয়ালি তীরন্দাজি, কৃষ্ণ পুনিয়া কিন্তু তীরন্দাজি নয়, কৃষ্ণ পুনিয়া ডিসকাস থ্রো, আর বিজেন্দ্র সিং ব্যায়াম নয়, তিনি রেসলিং এর সাথে যুক্ত। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি ছিল, নিচের বাক্যগুলির কোনটি সঠিক? ঠিক আছে, নিচে 2টো বাক্য দেওয়া হয়েছে, সচিন তেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া সদস্য পদ দেওয়া হয়, এবং 2তে রয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি প্রথম ভারতীয় যাকে সাম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়া সদস্য করা হয়। তো এই 2টোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল বা 2টোই কি সঠিক সেটা যাচাই করতে হবে। তো সঠিক উত্তর হবে এখানে দেখো অপশন সি, 2টোই ঠিক, 2টোই কিন্তু ঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 8 নম্বর, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় সেই যন্ত্রটিকে কি বলা হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবারই করানো হয়েছে আমাদের ক্লাসে 2012 সালেও, কলকাতা পুলিশ তার কনস্টেবল পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে আমরা
বৈদ্যুতিক, মেকানিক্যাল থেকে আমরা ইলেকট্রিক্যালে যাচ্ছি, তো হবে উত্তর কি দেখে নাও, অপশন এ ডায়নামো। ওকে, 9 নম্বর, দেখো তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি, অর্থাৎ ফোঁটা যখন পড়ে, বৃষ্টি যখন পড়ে দেখবে সব বৃষ্টির ফোঁটাগুলো তরল, তো তো সেগুলো সব গোল হিসাবে পড়ে, সেগুলো তো চৌকো হিসাবেও পড়তে পারতো বা ত্রিভুজ হিসাবে পড়তে পারতো, বৃষ্টির ফোঁটাগুলো কেন সবসময় গোল হিসাবে পড়ে, এটার কারণটা কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, পৃষ্ঠ টান বা সারফেস টেনশন, সারফেস টেনশন। ওকে, নেক্সট দেখো 10 নম্বর যে প্রশ্নটা ছিল প্রশ্নপত্রের, যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রার কি হয়, ধরো একটা জায়গায়, একটা জায়গায় গ্যাস রয়েছে, এই পজিশনে গ্যাস রয়েছে, এখানে একটা পিস্টন রয়েছে, হঠাৎ আমি এটাকে খুব জোর চাপ দিয়ে এইখানে পিস্টনটা করে আনলাম, অর্থাৎ এই যে গ্যাসটা তখন এইখানে চলে এলো, তো এই যে হঠাৎ যখন গ্যাসকে সংকুচিত করব চাপ প্রয়োগ করে, তখন সেই গ্যাসের উষ্ণতার কি পরিবর্তন হবে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? হঠাৎ যখন আমি চাপ প্রয়োগ করবো তখন গ্যাসের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স সেগুলো ধীরে ধীরে খুব বেশি হয়ে যাবে, ইন্টারাকশনটা বেশি হয়ে যাবে, ইন্টারনাল এনার্জি বেশি হয়ে যাবে, সেই জন্য সেটা গরম হয়ে যাবে বা বৃদ্ধি পাবে। 11 নম্বর প্রশ্ন যেটা ছিল, কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? তো কম্পিউটার প্রোগ্রামে থাকে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্নতরের ভাষা, এটা কিন্তু থাকে কম্পিউটার প্রোগ্রামে। 12 নম্বর দেখো কি প্রশ্ন বলছে, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, অর্থাৎ সেন্ট্রাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, এটা কিন্তু অনেকবার আমাদের ক্লাসে করানো হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি, কটকে। 13 নম্বর দেখো, ভারতীয় সমান বা সময় বা IST গ্রিনউইচ গড় সময় থেকে কত এগিয়ে আছে, এটাও কিন্তু করানোর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে গ্রিনউইচ টাইমের থেকে আমাদের ভারতীয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কতগুলো রাজ্যের ওপর থেকে গেছে, 5খানা রাজ্যের ওপর থেকে গেছে। 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিউয়া, সিকিউয়া নামক গাছটি সব থেকে বেশি দিন বাঁচে। 16 নম্বর দেখো কি বলছে, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়, নিচের 4টে রোগের নাম বলা হয়েছে, 4টে রোগের মধ্যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, 16 নম্বর প্রশ্ন, তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া ঘটিত নয়, ইনফ্লুয়েঞ্জা নিজেই একটা ভাইরাস এবং তার ফলে যে রোগটা হয়ে থাকে সেটাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা রোগ। 17 নম্বর কি প্রশ্ন ছিল, 2012 সালের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্নপত্রে দেখো, প্রাপ্তবয়স্ক মানব দেহের কোন অংশে রক্ত গঠিত হয়, এটাও কিন্তু করানো হয়েছে বিভিন্ন সেটে, তো রক্ত গঠিত হয় মানব শরীরের অপশন সিতে, লোহিত অস্থি মজ্জা, ঠিক আছে, লোহিত অস্থি মজ্জা বা রেড ব্লাড বোন ম্যারো, ঠিক আছে। নেক্সট 18 নম্বর কি প্রশ্ন ছিল দেখো, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়, ইউরিয়া কোথায় গঠিত হয় মানব শরীরে, এটাও করানো প্রশ্ন, তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, যকৃৎ অর্থাৎ লিভার। নেক্সট দেখো একেবারে 29 নম্বর প্রশ্নতে চলে যাবো, মাঝখানে অনেকগুলো ম্যাথামেটিক্স এবং ইংরাজি প্রশ্ন ছিল, তখন 2012 সালে, 2012 সালে প্রিলিমসে ইংরাজিও আসতো, কিন্তু এবছর থেকে ইংরাজি আসবে না প্রিলিমসে, ইংরাজিটা শুধুমাত্র মেন্সে আসবে, তো বললাম সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়েছে। দেখো 29 নম্বর প্রশ্নতে কি জিগেছিল, শরীরের ওজন নিচের কোন স্থানে সব থেকে বেশি হয়ে থাকে বা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক বলা রয়েছে শরীরের ওজন সম্পর্কে, তো সঠিক উত্তর হবে অপশন বি, মেরুতে সর্বাধিক হয়ে থাকে, অর্থাৎ কোনো বস্তুর ওজন মেরু প্রদেশে বা পোল এরিয়াতে সব থেকে বেশি হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে,
তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, উত্তরটা দেখে নাও, অপশন ডি হেনরি বেকারেল। 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত? হাইড্রোজেন বোমা, আজকের মর্নিং ক্লাসেই আমরা এই প্রশ্নটা করেছি, আজকের মর্নিং ক্লাসের আজকে এই প্রশ্নটা করেছি যে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর বেস করে বানানো। তো সঠিক উত্তর হবে, দেখো আজকের সকালে যে অপশনটা ছিল সেটা হচ্ছে পারমাণবিক সংযোজন, কিন্তু এখানে দেখো সংযোজন বলে কথাটা নেই, অ্যাকচুয়ালি উত্তরটা হবে অপশন বি পারমাণবিক গলন, যার ইংরাজি কি নিউক্লিয়ার, নিউক্লিয়ার ফিউশন। এই ফিউশন কথাটার অর্থই হচ্ছে গলন বা সংযোজন, ওকে। এবং হাইড্রোজেন বোমার এটা আমরা কোথায় দেখতে পেয়ে যাই, সূর্যের মধ্যেও দেখতে পেয়ে যাই। 32 নম্বর খুবই ইজি প্রশ্ন, শব্দের প্রাবল্যের একক নিচের কোনটা, ইন্টেন্সিটি, ইউনিট অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড, কোন এককের মাধ্যমে আমরা শব্দের প্রাবল্য মেপে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি ডেসিবেল। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন কি ছিল, জল ভরা মেঘ কালো হয় কেন? বর্ষাকালে বা যেগুলো কালবৈশাখী হয়ে থাকে তখন দেখে থাকি মেঘ কিন্তু কালো রঙের হয়ে থাকে, তো জল ভরা মেঘ কেন কালো হয়? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, এই সকল মেঘের জলীয় বাষ্পে প্রচুর পরিমাণ ধূলিকণা ঘনীভূত থাকে, তো সেই জন্য জল ভরা মেঘ কালো হয়ে থাকে। 34 নম্বর প্রশ্ন দেখো, পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম হেতু জলের স্ফুটনাঙ্ক কি রকম হবে? স্ফুটনাঙ্ক মিনস বয়লিং পয়েন্ট। পাহাড়ে কি হয়, পাহাড়ের উচ্চতায় চাপ কমে যায়, তো সঠিক উত্তর হয়ে যাবে স্ফুটনাঙ্ক কি হবে, 34 এর সঠিক উত্তর হবে স্ফুটনাঙ্ক কমে যাবে, ঠিক আছে। আর প্রেসার কুকারে ঠিক এর উল্টো, চাপ বেড়ে যায় সেই জন্য স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়ে যায়। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, 34 এর পরে একবারে ডাইরেক্ট 37, যেমনটা ছিল আমি স্ক্রিনশট মেরেছি। দেখো কোনো কিছুতে আঘাত না করে বাদুড় রাতে উড়তে পারে কারণ, দেখো রাতের অন্ধকারে বাদুড় ঠিক কোনো কাউকে আঘাত না করে ঠিক উড়ে চলে যায়, তো এটা কি কারণে সে উড়তে পারে? তো 37 এর সঠিক উত্তর হবে অপশন সি, এরা নিজেদের সৃষ্ট দ্রুততম গতি ঢেউ দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ দ্রুততম গতি ঢেউ বলতে এরা এক ধরনের আল্ট্রা, ঠিক আছে, আল্ট্রাসনিক ওয়েভ সৃষ্টি করে, সেই ওয়েভের মাধ্যমে তার গতিপথে কি বাধা রয়েছে সেটা সে বুঝতে পারে এবং সেই বাধাকে অতিক্রম করে বা পাস কাটিয়ে বাদুড় উড়ে যেতে পারে। নেক্সট 38 দেখো, এক অশ্ব শক্তি সমান কত, এক অশ্ব শক্তি অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান নিচের কত ওয়াট, তো এটাও অনেকবার করা হয়েছে, 746 ওয়াট, তো সঠিক উত্তর হবে অপশন এ। 39 দেখো, নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়, চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে কোন জোড়াটা সঠিক নয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি তুঙ্গভদ্রা মহারাষ্ট্র, এটা কিন্তু সঠিক নয়, তুঙ্গভদ্রা কোথায় রয়েছে, কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। বাদ বাকি কাকড়াপাড়া গুজরাটে অবস্থিত, হীরাকুদ উড়িষ্যাতে অবস্থিত এবং মেদিনীপুর তামিলনাড়ুতে অবস্থিত, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ বাঁধ, এগুলো সবই বাঁধ, ঠিক আছে, বা ড্যাম। 40 নম্বর প্রশ্ন, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি, সংসদের কাজ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, আইন প্রণয়ন করাই হলো সংসদের কাজ। 41 কি প্রশ্ন ছিল দেখো, কোন রাজ্য বিধানসভা সদস্য সংখ্যা সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে বিধানসভা সদস্য সংখ্যা সব থেকে বেশি, সেটা কত, 80টি। নেক্সট দেখো 42, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো কোন পাঠে উল্লেখিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ পার্ট থ্রিতে, পার্ট থ্রিতে উল্লেখিত রয়েছে আর্টিকেল কত, 12 থেকে 35। নেক্সট 44 নম্বর প্রশ্ন কি ছিল, নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয়, বলবৎ মিনস কার্যকরী বা অ্যাক্টেড, এই প্রশ্ন কিন্তু আমি অনেকবার করিয়েছি সেটাই,
তো ভারতীয় সংবিধান বলবৎ হয় কবে থেকে? যেদিন আমাদের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26 জানুয়ারি 1950 থেকে বলবৎ হয়। আর কবে গৃহীত হয়েছিল? গৃহীত যদি বলা হয়ে থাকে তখন হবে 26 নভেম্বর 1949। এটা হচ্ছে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাক্টেড। দেখো তারপরে 49 নম্বর প্রশ্ন কি ছিল, একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সালফিউরিক অ্যাসিড, যার সংকেত H2SO4। এবং সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলে থাকি? ব্যাটারি অ্যাসিড বলে থাকি। তো এই ব্যাটারির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সালফিউরিক অ্যাসিড থাকে। 50 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, সি রাজা গোপালাচারী। 51 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য হলো নিচের কোনটি? এই প্রশ্নটা এবছর WBCS মেন, তোমাদের বিগত ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI প্রিলিমস এই দুটোতে পরীক্ষা এসেছিল, এবং 2012 সালে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেও এসেছে। তো 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট দেখো 52 নম্বর প্রশ্ন কি ছিল, রাসায়নিক বস্তু যা সালেক সংশ্লেষ দ্বারা জারিত হয়। দেখো সালেক সংশ্লেষের নিচের কোনটা জারিত হয় বলেছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি, জল, জল জারিত হয়, ঠিক আছে, ওয়াটার অক্সিডাইজড, ওয়াটার অক্সিডাইজড হয়। আর CO2 কার্বন ডাইঅক্সাইড কি হয়? রিডিউসড হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। 53 নম্বর প্রশ্ন দেখো, কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয়? এটাও আমাদের করানো ক্লাসেরই প্রশ্ন, বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় থাকে, এরকম একটা আমরা টপিক দিয়ে থাকি এক্সট্রা পয়েন্ট হিসাবে, সেখানে করেছি বুকার পায়ের পুরস্কার কোথায় দেওয়া হয়, অবশ্যই সাহিত্য। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নোট এবছরের জন্য করে রাখো, VVI করে রাখো, এই বছর পরীক্ষায় আসবেই আসবে। প্রথমবারের জন্য প্রথম ভারতীয় লেখিকা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন গীতাঞ্জলি শ্রী, ঠিক আছে, তিনি একজন লেখিকা, এই বছর পেয়েছেন 2022 সালে, এটা পরশুদিন এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এবং তার বইটার নাম কি? টম অব স্যান্ড। এই বইটার জন্য, এই নোভেলটার জন্য তিনি এই প্রথমবারের জন্য, ঠিক আছে, মানে প্রথমবারের জন্য ভারতীয় কোনো লেখক বা লেখিকা ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পাচ্ছেন। তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের মতো থেকে। নেক্সট দেখো 54 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছেন কোন ব্যাটসম্যান? প্রশ্নটা কিন্তু একটু ভেবে চিন্তে করবে, ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো অনেকেই হয়তো সচিন তেন্ডুলকার উত্তর করবে, কিন্তু না, সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছিলেন। ওকে, নেক্সট 55 নম্বর প্রশ্ন কি ছিল, দেখো কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়, অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কোন খনিজ পদার্থকে? খুবই ইজি, অপশন বি হবে কয়লা উত্তর। 56, রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন? নিচে 4টে বিখ্যাত তীর্থক্ষেত্রের নাম দেওয়া হয়েছে, কালীঘাট, তারাপীঠ, বক্রেশ্বর এবং দক্ষিণেশ্বর। তো এই 4টে জায়গার মধ্যে থেকে রামকৃষ্ণ পরমহংসদের যুক্ত ছিলেন কোনটার সাথে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের সাথে তিনি যুক্ত ছিলেন। 57, দেখো সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ হলো নিচের কোনটি? খুবই ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ ছিল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এবং বড় উপগ্রহ কোনটা পরীক্ষায় আসে?
সেটা হচ্ছে গ্যানিমেড, গ্যানিমেড। এটা এই বৃহস্পতিরই উপগ্রহ এবং সেটা সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। 58, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোনজন? তো এটাও ইজি প্রশ্ন। অপশন এ রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে। 59 নম্বর প্রশ্ন দেখো, শুষ্ক বরফ কি দ্বারা গঠিত? এটাও ইজি প্রশ্ন, এগুলো জানা প্রশ্ন, সবই জানা প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, কঠিন কার্বন ডাই অক্সাইড বা সলিড CO2 হলো শুষ্ক বরফ নামে পরিচিত। এবং শেষ প্রশ্ন, 2012 সালে যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু মাত্র 60খানা প্রশ্ন ছিল, ঠিক আছে? তার মধ্যে থেকে যতগুলো জিকে ছিল সেগুলো আমি তোমাদের কাছে স্ক্রিনশট মেরে এই প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিচ্ছি, কি ধরনের প্রশ্ন আসতে পারে একটা ধারণা হবে। বিগত বছরের প্রশ্নটাও আলোচনা করা হয়ে গেল। দেখো, ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন বি, লুইস ই ওয়াটারম্যান। লুইস ই ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন। তো এই ছিল 60খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা, তার মধ্যে থেকে যেগুলো জিকে এসেছিল সেইগুলোই করলাম 2012 সালে কলকাতা পুলিশ কনস্টেবলে। এবং যে কটা প্রশ্ন ছিল জিকে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও কি ধরনের প্রশ্ন ছিল, সেটা ইজি নাকি মডারে নাকি হার্ড। আমার দিক থেকে মনে কর, মানে আমার দিক থেকে যদি জিজ্ঞেস করতে চাও তো আমি বলবো খুবই ইজি লেভেলের প্রশ্ন ছিল। কিন্তু 2022 সালে, 2012 সাল আর 2022 সাল, এই 10 বছরের গ্যাপে কিন্তু অনেক এক্সামের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এবছর এক্সামের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে দেখলাম। তারপর প্রশ্নপত্র অনেক রকম মডিফাইড হয়েছে এবং কম্পিটিশন হিউজ পরিমাণে কম্পিটিশন বেড়েছে। 2012 সালে যে পরিমাণ ছাত্ররা পরীক্ষা দিত, চাকরি পরীক্ষায় বসত পুলিশ পরীক্ষাতে, তার আজকে 10 বছর পরে কিন্তু প্রায় কি বলবো 20-30 গুণ এক্সট্রা স্টুডেন্ট কিন্তু হচ্ছে পরীক্ষায় বসছে। এবং এখানে কিন্তু কম্পিটিশন আরো একটা জিনিসের জন্য বেড়েছে, সেটা হচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্ট, MSc PhD করা স্টুডেন্টরাও কিন্তু পুলিশ পরীক্ষায় বসছে, কারণ অন্যান্য চাকরিগুলো সেই রকম ভাবে আর হচ্ছে না, শুধুমাত্র পুলিশ পরীক্ষা হচ্ছে এবং পুলিশ পরীক্ষাকেই টার্গেট করছে। এবং সেই কারণে কম্পিটিশন কিন্তু হিউজ পরিমাণে বাড়ছে এবং কাট অফটাও ধীরে ধীরে বাড়ছে। তো আমাদের এখন এইটা ভাবলে হবে না যে প্রশ্ন ইজির আসবে, প্রশ্ন কিন্তু মডারেট একটু হার্ড আসবে এরকম ভাবতে হবে, একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু আমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে হবে। প্রতিদিন সকাল 7টা থেকে তোমরা এই আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে প্রতিদিন সকাল 7টা থেকে, ঠিক আছে, মক প্র্যাকটিস সেট, সেগুলো প্র্যাকটিস করে থাকো, সেখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত কি রয়েছে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে, পুলিশ পরীক্ষার জন্য যারা নতুন প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো, প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের গুরুত্বপূর্ণ আপডেট, এবং টেলিগ্রামে কুইজ চলছে সেগুলো অ্যাটেম্প করো প্রতিদিন এবং নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ, বাই।